হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা বানাচ্ছি এগ চাউমিন আপনাদের জন্য। আজকে আমার এই রেসিপিটি রয়েছে, তাহলে চলুন আমরা দেখে নিই এর জন্য আমাদের কি কি লাগবে। এর জন্য প্রথমে আমরা নিয়েছি 3টে ডিম। আচ্ছা, এখানে চাউমিন রয়েছে, এখানে মোটামুটি 3টে রয়েছে চাউমিন। আচ্ছা, এখানে হচ্ছে পেঁয়াজ কুচো, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, কাঁচা বাদাম, এখানে আছে বাটার, আলু কেটে রেখেছি, ক্যাপসিকাম কুচি করে কাটা রয়েছে, এখানে চেরা লঙ্কা, লঙ্কাটা চিরে রেখেছি, গাজর কুচি করে কাটা, টমেটো সস, চিলি সস, সয়াবিন সস মানে সয়া সস, সর্ষের তেল। আর এবার তাহলে আমরা শুরু করি এই চাউমিন। প্রথমে আমরা জল, একটি প্যানে জল গরম করে নিলাম এবং তাতে আমরা কিছু তেল দিচ্ছি, কেননা যাতে নুডলগুলো একটির সঙ্গে আরেকটি লেগে না যায়। খুব ভালো মতো জলটা গরম হয়ে যাওয়ার পরই এতে আপনারা নুডলসটা দেবেন, এবং এটা গরম হয়ে যাওয়ার পর আমি যে তেলটা দিয়ে ফেলেছি, এবং এরপর আমরা একে একে এর মধ্যে এই নুডলসগুলো একে একে আমরা দিয়ে নিচ্ছি। এই যে আমাদের জল আমরা ঝরিয়ে নিয়েছি, ঝরিয়ে নেওয়ার পর আপনাদেরকে ঠান্ডা জলে কিছুক্ষণ এটা রাখতে হবে। আর যখন এটা সেদ্ধ করবে নুডলসটা, তখন মোটামুটি 2 থেকে 3 মিনিট যেন গরম জলে এটা থাকে, তারপর এটাকে ঝরিয়ে নিয়ে ঠান্ডা জলে আবার রাখতে হবে। এই দেখুন, প্রত্যেকটি নুডলস কিন্তু একটি আরেকটির থেকে আলাদা হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে। কড়াই বসাবেন, আমি কড়াই বসিয়েছি। কড়াই বসানোর পর এতে সর্ষের তেল দিয়েছি খুব সামান্য পরিমাণ, তাতে এই কাঁচা বাদাম আর ডিমটিকে আমরা প্রথমে ভেজে নেব। প্রথমে কাঁচা বাদামটা এখানে দিয়ে দিচ্ছি। বাদাম আমাদের লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমরা এই তেলে, আমরা যে সামান্য তেল নিয়েছিলাম, তাতে এক এক করে আমরা ডিমগুলো ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এতে সামান্য নুন দিচ্ছি, কেননা চাউমিন যখন করব তখন আবার আমরা এতে কিছুটা নুন দেব। আচ্ছা, সামান্য নুন দিলাম, আর একটু গোলমরিচ এতে ছড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ডিমটিকে খুব সুন্দর করে আপনাদের ভেঙে, সেই ডিমের ঝুড়ি যেভাবে বানায় সেরকম মোটামুটি পিস পিস আপনাদের করে নিতে হবে খুন্তির সাহায্যে। ডিমগুলো আমাদের ভাজা হয়ে গেছে, আমরা এগুলো তুলে রেখেছি। এবার সামান্য সর্ষের তেল নিয়েছি কড়াইয়ে, এবং তাতে একটু বাটার আমরা দিয়ে দিচ্ছি। তার কারণ দেখবেন, বাটার দিয়ে, আর কেউ আপনারা যদি মনে করেন শুধু বাটার বাটার দিয়ে করবেন এই সবজিগুলো ভাজবো আসলে আমি, তাহলে দেখবেন চাউমিনে একটা খুব সুন্দর একটা স্বাদ হবে চাউমিন। মাটারটা পুরোপুরি গলে গেছে এবার আমরা, এবং গরমও হয়ে গেছে, এবার এতে আমরা প্রথমে আলুটা ছেড়ে দিচ্ছি। তার কারণ আলুটা সেদ্ধ হতে কিন্তু সময় লাগে, তারপর আমরা একে একে প্রত্যেকটা সবজি দেব। আলুটা সামান্য ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর এবার এই যে ছেঁড়া লঙ্কাগুলো, ছেঁড়া কাঁচা লঙ্কাগুলো আমরা একে একে এর মধ্যে দিয়ে দেবো। এর সাথে সাথে এতে পেঁয়াজ কুচিগুলো আমরা দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস, এটা তো একটি চাইনিজ রেসিপি, সেই জন্য পুরোপুরি ভালো মতো সেদ্ধ হওয়ার প্রয়োজন হয় না, একটু সেদ্ধ হয়ে গেলে একটু মুখে পড়বে খাওয়ার সময়, সেটাই কিন্তু দেখবেন খুব ভালো লাগে। এবার এই গাজরগুলো আমরা দিয়ে দিলাম, তারপর ক্যাপসিকামগুলো আমরা এর মধ্যে ছেড়ে দিচ্ছি, এবং ভালো মতো এটাকে সুন্দর করে এবার আমরা ফ্রাই করবো। আমরা খুব ভালোভাবে এটা মোটামুটি 4 থেকে 5 মিনিট ভেজে নিয়েছি এই সবজিগুলো, এবং ভেজে নেওয়ার পর এবার আমরা এতে স্বাদ মতো লবণ দেব। লবণ দেওয়ার পর এটাকে নেড়ে চেড়ে আপনাদের ঢেকে রাখতে হবে মোটামুটি 2 থেকে 3 মিনিট এগুলো সেদ্ধ হওয়ার জন্য। 2 থেকে 3 মিনিট এটা ঢেকে রাখার পর এবার দেখি কি অবস্থা। এই যে দেখুন, আমাদের সবজিগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখা, এবার এতে আমরা আগে থেকে ভেজে রাখা যে ডিম আর বাদাম যেটা ভেজে রেখেছিলাম সেটা আমরা এতে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো মতো আমরা মিশিয়ে নিচ্ছি। এবার এতে আমরা এই টমেটো সসটা আমরা এর মধ্যে দিয়ে দেব। এবার এতে আমরা সামান্য সয়া সস দেব, এই যে দিয়ে ফেলেছি। এরপর আমরা এতে চিলি সস,
যেটা বলেছিলাম, যে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী আপনারা এটা দেবেন স্বাদমতো। আচ্ছা, দেওয়ার পর দেখবেন চাউমিন মশলা পাওয়া যায় মার্কেটে। চাউমিন মশলা আমি একটু ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এটাকে আমরা ভালো মতো সুন্দর করে মেশাবো। এবার এর মধ্যে চাউমিনগুলো আমরা দিয়ে দিচ্ছি এবং খুব ভালো মতো আপনাদেরকে মিক্সড করে নিতে হবে। এই যে আমাদের এগ চাউমিন রেডি হয়ে গেছে, আপনাদের জন্য রইলো এগ চাউমিন। আপনারা বাড়িতে এটা অবশ্যই করুন এবং কেমন হয়েছে আমাকে জানান। এতক্ষণ থাকার জন্য আমার সাথে ধন্যবাদ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আরও অনেক ভালো ভালো ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।